আসসালামু আলাইকুম রান্নাবান্না কুকমাস্টার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপিটি চলুন তাহলে দেখে আসি এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম আপনারা যারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দুইটা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিয়েছি বাজারে যে প্যাকেট যার গরু মাংসের মশলা পাওয়া যায় সেটা একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চ্যালেড স্কিপ করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে মাংসগুলো প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি আমি প্রেশার কুকারে আজকে রান্না করব সেদ্ধ করে নেবো মাংস আগে তিন চারটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবারও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসছে না মাংসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাতেই থাকব এভাবে করে প্রায় পনেরো মিনিট কষানোর পর আমি হালকা অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গরুর মাংস এমনিতেই পানি বের হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে শীষ ওঠার জন্য অপেক্ষা করছি বড় প্রেশার কুকারে অবশ্যই শীষ দেওয়ার পর চেক করে নেবেন আর ছোট প্রেশার কুকার হলে পাঁচ ছয়টা শীষের পরেই চেক করে নেবেন এই তো সেদ্ধ হয়ে এসেছে যখন নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্না তেল দিয়ে দিলাম পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ বাদামি হয়ে এসেছে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি একটু একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব এতে করে মাংসের স্বাদ অনেক অনেকগুণে বেড়ে যায় আপনারা একবার হলেও এভাবে করে গরু মাংস রান্নার বাসের ট্রাই করে দেখতে পারেন আবারও আমি এখানে একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং প্যাকেটে যে বিরিয়ানি বিফ মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আপনারা এটি স্কিপ করতে পারেন আমি অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আপনারা যতই কষাবেন মাংসের ভিতর মশলা ততই ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল গরুর মাংস রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ